আমরা এই অঞ্চলে ইনবর্ন 50-60 বছর 70 বছরের বাসিন্দা। আমরা মাত্র 5-6 বছর উনি এসছেন, প্রত্যেকটা মানুষকে উনি অতিষ্ঠ করে দিচ্ছেন। আমাদের কথা শুনুন, ভেরি রিসেন্ট আমার সাথে একটা ঘটনা ঘটেছে 10 জুলাই। সবাই আরে ওনাকে কেউ মাইক দিন না, আরে কিছু আছে দাদা, সবাই সাইলেন্ট, সবাই সাইলেন্ট। মানে এতটাই শান্তিপ্রিয় একটা পাড়া, এবং এইখানকার পরিবেশ দেখতে পাচ্ছেন একটা এত সুন্দর জায়গা, একটা কলকাতার প্রাণ, মানে বেড়েঘাটা শুভ সর্ব সবাই এখানে আসতে চায়। উনি এই 5-6 বছর এসছেন এখানে বাড়ি করে, তারপর থেকে উনি চূড়ান্ত অভদ্রতা, চূড়ান্ত অসভ্যতা করছেন। দিদি একবার বাড়িটা দেখিয়ে দিন, আমি ওনাদের দুজনেরই মানে বাসের চেয়ে কঞ্চি দল বলে মিসেস সঙ্গীতা ঘোষ আরো এক কাঠি ওপরে অনেক মানুষ বলেছেন আমার কাছে কানে এসছে, কিন্তু আমি কিন্তু মাথায় নিতে পারিনি। কিন্তু আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যে আচরণ উনি করেছেন তাতে আমি বুঝে গেছি এলাকার মানুষ হিসেবে উনি এখানে থাকারও যোগ্য নয়। কারণ কথাটা মাথায় রাখুন, উনি যে আচরণ প্রত্যেকের সাথে করেছেন, এবং আমি এখন আপনাদেরকে আপনার বাড়ি দেখতে চাইছেন, তো কর্পোরেশনের ম্যান হোলটা পর্যন্ত উনি নিজে অ্যাকোয়ার করে রেখেছেন, সব কিছু আমাদের কাছে নথি আছে। এবং আপনারা যেহেতু এই সমাজটা ছাত্র সমাজ, অল্পবয়স্ক সমাজ, এরা প্রত্যেকেই কিন্তু খুব হঠাৎ করে আবেগেও চলে, এই জন্য ওনার বাড়ি দেখিয়ে দেওয়া আমাদের কাজ না, কিন্তু আপনারা এগুলো মাথায় রাখুন, ওনার স্বৈরাচারী মনোভাব। এবং আরেকটা কথা বলছি, যে কোনো কারণেই হোক প্রশাসনও সর্বতোভাবে ওনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন, যেহেতু মাথায় একটা হাত আছে এটা সবাই জেনে গেছি। আর আমরা আরেকটা মানুষ কথা শুনুন, আজকে এই যে মমতা ব্যানার্জিকে আনার জন্য আমরা ব্যক্তিগতভাবে মিটিংয়ে মিছিলে হেঁটেছি, এটা মাথায় রাখুন। আজকে কেন বেরিয়ে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা একটা মানুষকে নিয়ে এসেছিলাম, একভাবে ঘটে যাচ্ছে আরেক ঘটনা, সেটা কিন্তু সবার মনের মধ্যে একটা আলাদা প্রতিক্রিয়াও দিচ্ছে। আর আমরা এখান থেকে এই দাবিটাও তুলতে চাই, উনি যদি এই রকম মানুষের মাথা থেকে হাত না সরান তাহলে ওনার পেছন থেকে চেয়ার সরে যাওয়ার একটা ভয় থেকেই যাবে। আজকে যে জায়গাটা দাঁড়িয়েছে ওনাকে ভিকটিম করা, ওনাকে কি করা, এর মধ্যে আমরা যে চুলচেরা বিশ্লেষণ হবেই, যা যা ঘটেছে প্রত্যেকটা মানুষ জানো। আর তোমরা মোটামুটি ভাবে সবাই শিক্ষা দীক্ষার আলোতে চলে এসেছো, এবং প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, সবাই বুঝেও যাচ্ছ, আর যারা ছোট বাচ্চা তারাও কিন্তু বুঝে যাচ্ছে ঘটনা কি ঘটেছে, কারণ এখন সোশ্যাল মিডিয়া সবার হাতে স্মার্টফোন ঘুরছে। আরেকটা কথা তোমাদের সবাইকে বলে যাই, আমরা এখানে যেহেতু অঞ্চলের মানুষও ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি, তোমাদের সবার সাপোর্ট আমরা চাই। প্রত্যেকটা মানুষকে বলছি, ধর্ষণ তো একটা সামাজিক ব্যাধি হয়েই গেছে, আর সেখানে আমরা প্রত্যেকটা মানুষ যেটা করি, আমরা প্রত্যেকটা মানুষ যেটা করি, যে কোনো ব্যাপারে আমরা এই যে স্ট্যাচু গুলো আছে তাদেরকে টেনে আনি, তাদের কোনো আদর্শকে নিই না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, প্রত্যেকটা মানুষ জেনে রাখুন উনি, আমরা এত মানুষ আছে, আমরা কেন বলছি ইনবর্ন আছি, দাঁড়িয়ে কেন বলছি যে এত অভদ্র আমরা জানতাম না। কোভিডের টাইমে আমি
পোস্ট কোভিড সাতবার নার্সিংহোম বাড়ি করেছিলাম, আমি ঘটনা জানতাম না যে দু বছরের মধ্যে এত ঘটনা ঘটে গেছে। যখন আমি এড়িয়ে এসেছি, কারণ আমি যখন হসপিটাল থেকে বেরিয়ে আসার পরে দু বছরের মধ্যে জানতে পারলাম, তার মধ্যে অলরেডি উনি অনেক ঘটনা ঘটিয়ে ফেলেছেন। প্রত্যেকটা আমরা কিন্তু একসাথে মাস পিটিশন করেছি এবং আমরা চাইছি প্রত্যেকটা সমাজ, তোমরা কিন্তু উনি কর্মক্ষেত্রে যা খুশি করছেন, তারপরে উনি এখানেও এরকম করছেন, আমরা কিন্তু চিঠি বিরোধী। আমরা জানতে চাইছি কি কি ঘটনা ঘটিয়েছে, আমরা কি কি ঘটনা ঘটিয়েছে আপনারা, আমরা সেটা আমাদের বিষয় না, সেটা আমাদের বিষয় না। শুধুমাত্র ধর্ষণ নয়, যে মানুষটা অ্যাকচুয়ালি এই মানুষটি, আমি যেটুকু ওনার সাথে কথা বলে যেটুকু বুঝেছি, উনি কোনো মানে বয়োজ্যেষ্ঠকে পর্যন্ত উনি সম্মান দিতে জানেন না। আমার হাজবেন্ড একজন সিনিয়র সিটিজেন, হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তাকে ওনার মিসেস দাঁড়িয়ে ভিকিরির বাচ্চা এই শব্দ বলছেন, কুকুরের বাচ্চা, আমরা এখানে জন্মেছি। শুনুন, কোন মানুষ রাতারাতি মাফিয়া হতে পারে না, কোন মানুষ রাতারাতি ডন হতে পারে না, যদি পেছন থেকে ধাক্কা মারতে মারতে না তুলে আনে। আর ওনার হয়েছে ওই ধাক্কা মারতে মারতে ওনাকে যেখানে দেখা হয়েছে উনি ধরাকে সরাজ্ঞান করছেন, উনি বুঝতেই পারছেন না যে জনসমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের মতো মানুষটা কোথায় গিয়ে ওনাকে ঠেলবে, ওনাদের ধারণাই নেই। উনি যা খুশি যাই করে বেড়াচ্ছেন, অসহ্য করবো না, হ্যাঁ অসহ্য করা যাবে না। আপনাদের প্রত্যেককে বলে রাখছি যে আপনারা কিন্তু এটা মাথায় রাখুন যে শুধুমাত্র কর্মক্ষেত্র না, যেখানে উনি রয়েছেন আমাদেরকে, আমরা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছি, ওনাকে হাইট করার জন্য প্রত্যেককে কিন্তু আমাদের আবেগের বাইরে জাস্টিসের উপর ভরসা রাখতে হবে, প্রথমে সেই শপথটাকে করতে হবে। একদম সবাই মাথায় রাখো, বাবা মা যে অসভ্যতাটা করছে বাচ্চাগুলো সেই জন্য এখনো দায়ী নয়। তোমরা বাড়িঘর ভেঙে কেউ কিন্তু উল্টো পাল্টা কাজ করতে পারো না, এইটা আমার তরফ থেকে। আমি কিন্তু খুব সোজা সাপটা সহজ মানুষ, একদম তোমরা আন্দোলনকে উল্টো পথে পরিচালিত করবে না, এবং আমি চাই না ওনার বাড়ির ওপর কোনো রকম কিছু হোক, এটা কিন্তু সবাই মাথায় রাখবে এবং প্রত্যেকে একটা দায়িত্ব নিয়ে থাকবে।